নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখছেন, আর সত্যি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধুবান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন, কারণ এটা একটা হোমিওপ্যাথিক স্বাস্থ্যসম্মত চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমার বাস্তব কিঞ্চিত অভিজ্ঞতাগুলোকে তুলে ধরার। তাহলে চলুন আজকের যে মূল বিষয়বস্তু বা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস্ট্রোবেদনা বা বডি পেন, গা হাত ব্যথা যাকে বলা হয়। এই গা হাত ব্যথা কিন্তু নানান কারণে হয়ে থাকে, বিশেষ করে মহিলাদের কিন্তু গ্যাস্ট্রোবেদনা বেশি হয়, কারণ রক্ত অল্পতা বা রক্ত স্বল্পতাজনিত কারণে, হিমোগ্লোবিন কমজনিত কারণে, এছাড়াও পুরুষ মহিলা উভয়ের গ্যাস্ট্রোবেদনা নানান কারণে হয়ে থাকে। কারো কাজ করে গ্যাস্ট্রোবেদনা হয়, কারো অতিরিক্ত পরিশ্রমজনিত গ্যাস্ট্রোবেদনা হয়, কারো শক্ত বিছানায় শুয়ে গ্যাস্ট্রোবেদনা হয়, কারো টাইফয়েডজনিত কারণে গ্যাস্ট্রোবেদনা হয়, কারো জ্বরজনিত কারণে গ্যাস্ট্রোবেদনা হয়, কারো ঠান্ডা লাগাজনিত কারণে গ্যাস্ট্রোবেদনা হয়। অতএব আজকের আমি আলোচনা করব লক্ষণভিত্তিক এই গ্যাস্ট্রোবেদনা অর্থাৎ গা হাত পা ব্যথার ক্ষেত্রে, বডি পেনের ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথি ওষুধ কোথায় কোন ওষুধ ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এইসব জিনিসগুলো যদি আপনারা একটু টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। অতএব ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন। তাহলে প্রথম এই যে গ্যাস্ট্রোবেদনের ক্ষেত্রে যে হোমিও ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ফেরামফস। এই ফেরামফসটা বেশিরভাগ কিন্তু মহিলাদের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। কেন না, মহিলাদের গ্যাস্ট্রোবেদনা কিন্তু নানান কারণে হয়ে থাকে, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে রক্ত অল্পতা বা রক্ত স্বল্পতা, যাকে ইংরেজিতে বলা হয় হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন ডিফিশিয়েন্সি। তাহলে এই যে রোগটা সমস্যা কী কারণে আসে মহিলাদের মধ্যে, মহিলার প্রতি 28 দিন অন্তর এক প্রকার ঋতুচক্রে আবর্তিত হয়, যে ঋতুচক্রকালীন কারো কারো ওভার ব্লিডিং ঘটতে থাকে, অতিরিক্ত রক্তচাপ ঘটতে থাকে। এই অতিরিক্ত রক্তচাপজনিত কারণে তাদের মধ্যে কিন্তু শরীরে রক্ত অল্পতা বা রক্ত স্বল্পতা দেখা দেয়, যার জন্য দেখবেন যে মহিলারা বেশিরভাগ সকাল থেকে উঠতে গেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রোবেদনায় কষ্ট পেয়ে থাকেন, আবার চলতে চলতে তাদের গ্যাস্ট্রোবেদনা ঠিক হয়ে যায়। এইরকম রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন দুটি ওষুধ পর্যায়ক্রমে, ফেরামফস 12x, 4 থেকে 5টি করে বায়োকেমিক ট্যাবলেট, সকাল সন্ধ্যা চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণে গরম জলের সাথে সেবন করবেন, রাষ্ট্রক 30x200, দুপুর রাতে 1 থেকে 2 ফোঁটা করে দারুণভাবে উপকার পাবেন। রাষ্ট্রসের ম্যাজিক লক্ষণ কী, যে সারাদিন যখন চলাচল করছে তার কিন্তু গ্যাস্ট্রোবেদনা থাকছে না, সকাল থেকে ওঠার পূর্ব মুহূর্তে অর্থাৎ প্রথম অবস্থায় তার ভীষণভাবে গ্যাস্ট্রোবেদনা। অতএব যদি দেখেন যে চলাচল করলে গ্যাস্ট্রোবেদনা কমে যাচ্ছে, বিশ্রামে তার গ্যাস্ট্রোবেদনা বৃদ্ধি, সারারাত সে বিশ্রামে ছিল যার জন্যই তার গ্যাস্ট্রোবেদনা বৃদ্ধি হয়েছিল, কিন্তু চলাচল করাকালীন তার কিন্তু গ্যাস্ট্রোবেদনা আপন নিয়মে কমে যায়। এবারে আসি আর্নিকা। আর্নিকা আপনারা কোথায় ব্যবহার করবেন? যদি অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে আপনার গ্যাস্ট্রোবেদনা হয়, যদি শক্ত বিছানায় শুয়ে যদি আপনার গ্যাস্ট্রোবেদনা হয়, তাহলে সেখানে অবশ্যই করে আর্নিকা প্রথম হোমিও ঔষধ, আর্নিকা 30 পোটেন্সি বা 200 পোটেন্সি দিনে 2-3 বার করে ব্যবহার করবেন, অবশ্যই করে উপকার পাবেন। এবারে যে হোমিও ঔষধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি, ব্যাপটিসিয়া। এই ব্যাপটিসিয়া দেখবেন টাইফয়েডজনিত কারণে যদি আপনার গ্যাস্ট্রোবেদনা হয়, আপনি রাষ্ট্র সেবন করেছেন কোনোভাবেই উপকার পাননি, অতএব রাষ্ট্রসের পরবর্তী হোমিও ঔষধ হিসেবে কিংবা দ্বিতীয় হোমিও ঔষধ হিসেবে আপনি সেখানে ব্যাপটিসিয়া ব্যবহার করবেন, দারুণভাবে উপকার পাবেন। এছাড়াও যদি কখনও দেখেন যে নরম বিছানায় শুয়ে আপনার গ্যাস্ট্রোবেদনা এসেছে, আর্নিকার বিপরীত লক্ষণ, আর্নিকায় শক্ত বিছানায় শুয়ে গ্যাস্ট্রোবেদনা আর ব্যাপটিসিয়াতে নরম বিছানায় শুয়ে গ্যাস্ট্রোবেদনা, এই দুটো দিক কিন্তু আপনার লক্ষ্য রাখবেন। যদি নরম বিছানায় শুয়ে গ্যাস্ট্রোবেদনা হয় সেখানে কিন্তু অবশ্যই করে ব্যাপটিসিয়া ব্যবহার করবেন, ব্যাপটিসিয়া 30 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা দিনে 2-3 বার করে ব্যবহার করবেন, দারুণভাবে উপকার পাবেন। এবার আসি ফাইটোলক্কা। ফাইটোলক্কা এমন প্রকৃতির গা হাত ব্যথা হয় যেন কেউ তাকে মেরেছে, ভীষণ প্রকৃতির গ্যাস্ট্রোবেদনা, যেন হাড়ে পর্যন্ত আঘাত হানছে, এইরকম গ্যাস্ট্রোবেদনা হলে অবশ্যই করে সেখানে ফাইটোলক্কা ব্যবহার করবেন। এছাড়াও যদি দেখেন যে বেটে প্রকৃতির মানুষদের এরকম গ্যাস্ট্রোবেদনা প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে, যেন হাড়ে হাড়ে চিবানো ব্যথা, যেন কেউ মেরেছে, আঘাত হেনেছে, প্রচুর মারধর হয়েছে, এইরকম যদি তার গ্যাস্ট্রোবেদনা হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু ফাইটোলক্কা 30 পোটেন্সি দিনে 2-3 বার করে ব্যবহার করবেন, অবশ্যই করে কাজ পাবেন। এবার আসি রুটা। রুটা কোথায় ব্যবহার করবেন? দেখবেন আমাদের শোয়াকালীন বা শয়নকালীন আমরা যে পাশ মেরে শুই, অর্থাৎ নিচের দিকে বিছানার সঙ্গে যে দিকটা লেগে থাকে সেই দিকটা যদি ব্যথা হয়, অবশ্যই করে রুটা কিন্তু প্রথম হোমি ঔষধ। দেখবেন অনেকের এই জনিত কারণে ফ্রোজেনে ব্যথা হয়, অর্থাৎ কন্ধসন্ধিতে ব্যথা হয় কিংবা কাঁধের এই পেশিতে ব্যথা হয়, ডেল্টোর পেশিতে।
দেখবেন সেখানে কিন্তু অবশ্যই করে রুটা ভীষণভাবে কাজ করে। আপনি যে পাশ মেরে শোবেন, বিছানায় যেদিকটা স্পর্শ করে শোবেন সেই দিকটা যদি ব্যথা হয়, তাহলে সেখানে ম্যাজিক ঔষধ হচ্ছে রুটা। রুটা 30 বা 200 পটেন্সি, দিনে 2-3 বার করে ব্যবহার করবেন, অবশ্যই করে উপকার পাবেন। এবার আসি অ্যাকোনাইট। এই অ্যাকোনাইটের গাত্রবেদনা কেমন প্রকৃতি? যদি ঠান্ডা বাতাস লেগে গাত্রবেদনা হয়, আপনি শুয়েছেন চারিদিকে জানালা খুলে দিয়েছেন, জানালা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে, সেজন্য কারণে আপনার গাত্রবেদনা, সকাল থেকে উঠতে অনিচ্ছা এবং প্রচণ্ড পরিমাণে গাত্রবেদনাজনিতও আপনি কষ্ট পাচ্ছেন, সঙ্গে শরীরটা জ্বরজ্বর ভাব, কিন্তু প্রকৃতপক্ষে থার্মোমিটার দিয়ে দেখলে দেখা যায় যে আপনার কিন্তু টেম্পারেচারটা আরও লো হয়ে গেছে, নিচে নেমে গেছে। অর্থাৎ স্বাভাবিক যে তাপমাত্রা থাকা উচিত 97-98, সেখানে আপনার তাপমাত্রা আরও 95-তে চলে গেছে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা আপনার কমে গেছে, সেজন্য কারণে আপনার জ্বরজ্বর ভাব লাগছে। তাহলে কোনো দিকে না লক্ষ্য করে আপনি অবশ্যই করে অ্যাকোনাইট ব্যবহার করবেন। আপনি শয়নকালীন প্রচণ্ড পরিমাণে পাখার বাতাস খেয়েছেন, এই পাখার বাতাস খাওয়া জনিত কারণে ঠান্ডা লেগেছে, এই ঠান্ডা লাগা জনিত কারণে আপনার গাত্রবেদনা, সেখানে অবশ্যই করে অ্যাকোনাইট ব্যবহার করবেন। তাহলে প্রকৃতপক্ষে ঠান্ডা বাতাস লেগে, সে আপনি বাইক চালাতে গিয়ে হোক, গাড়ি চালাতে গিয়ে হোক, জানালা খোলা জনিত কারণে হোক, কিংবা পাখার বাতাস লাগা জনিত কারণে হোক, এই ঠান্ডা বাতাস লেগে যদি আপনার গাত্রবেদনা হয়, অবশ্যই করে সেখানে ম্যাজিক ঔষধ হচ্ছে অ্যাকোনাইট। আর সঙ্গে যদি জ্বরজ্বর ভাব থাকে, তাহলে আর কোনো কথাটা নেই, ম্যাজিক ঔষধ অ্যাকোনাইট 30 পটেন্সি, দিনে 2-3 বার করে ব্যবহার করুন, মনটে মতো উপকার পাবেন। এবার আসি ডিসমোডিয়াম গ্যাঞ্জেটিকাম, যার বাংলা নাম শালপানি। এই শালপানি মাদার টিংচার বা ডিসমোডিয়াম গ্যাঞ্জেটিকাম মাদার টিংচার আপনার যে প্রকার বডি পেন হোক, অর্থাৎ গাহাত ব্যথা হোক, সেখানে অবশ্যই করে যে কোনো ওষুধের সঙ্গে আপনার ব্যবহার করতে পারেন, কিংবা সিঙ্গেল ডোজ হিসেবে ব্যবহার করতে পারেন। এই ডিসমোডিয়াম গ্যাঞ্জেটিকাম মাদার টিংচার বা 30 পটেন্সি আমরা যে কোনো গাত্রবেদনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এটা কিন্তু দারুণভাবে কার্যকরী, আপনার পরীক্ষা করে দেখবেন। এই যে শালফানি মাদার টিংচার বা ডিসমোডিয়াম গ্যাঞ্জেটিকাম মাদার টিংচার গাত্রবেদনার এত মন্ত্রবত কাজ করে, আপনার পরীক্ষা করে দেখবেন, দারুণভাবে কার্যকরী হবেন বা উপকৃত হবেন। যে প্রকার গাত্রবেদনা হোক, এই হোমিও ওষুধটাকে অবশ্যই করে স্মরণ করবেন। এবার আসি শেষ ঔষধ, সেটা হচ্ছে কি চায়না। আপনারা কখনও ব্যথা বেদনার ক্ষেত্রে, গাত্রবেদনার ক্ষেত্রে, গাহাত ব্যথার ক্ষেত্রে, বডি পেনের ক্ষেত্রে চায়নাকে ব্যবহার করেছেন? আপনার হাড় পর্যন্ত ব্যথা, চুল পর্যন্ত ব্যথা, নখ পর্যন্ত ব্যথা, এরকম যদি আপনি ব্যথাপ্রাপ্ত হন, তাহলে অবশ্যই করে সেখানে চায়না মহৌষধ। আপনি মাথা ছানছেন, চিরুনি দিয়ে মাথা ছানছেন, দেখা গেল যে আপনার মাথাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা পাচ্ছেন, আপনি মাথা ছিনতে পাচ্ছেন না, মাথায় ব্যথা অনুভব করছেন, আপনার চুল টানে দেখছেন যে প্রচণ্ড পরিমাণে ব্যথা, আপনার গাঁট, হাড়, জয়েন্ট প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ভীষণ প্রকৃতির ব্যথা অনুভব হচ্ছে, সেখানে অবশ্যই করে চায়না মহৌষধ। আমরা লক্ষণভিত্তিক বিভিন্ন প্রকার হোমিও ঔষধ ব্যবহার করার পরে যখন দেখি যে কোনোভাবে কোনো ওষুধে কাজ হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গাত্রবেদনা, সেখানে অবশ্যই করে চায়নাকে ব্যবহার করে দেখবেন। চায়না 30 পটেন্সি, দিনে 2-3 বার করে ব্যবহার করবেন। যদি এমনই হয় মাথা চুল টানলেও প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, সেখানে কিন্তু অবশ্যই করে মহৌষধ চায়না। তাহলে ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন, বডি পেনের ক্ষেত্রে কী কী হোমিও ঔষধ লক্ষণভিত্তিক বলা হলো। যদি না বুঝতে পারেন, ভিডিওটা আগে পিছিয়ে দেখে ওষুধগুলোকে নির্বাচন করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কী হবে, যখন আমি নতুন করে পরবর্তী ভিডিওটা আপলোড করব, সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন, আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, নমস্কার।